গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইনফরমেশন ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আজকের নতুন নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে শুরু করব আজকের নতুন ভিডিও, যা জানা আপনাদের অত্যন্ত জরুরি। তো ফ্রেন্ডস, এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু জানতে পারবেন দেশের রাজ্যের নতুন নতুন খবরগুলি। তো ফ্রেন্ডস, প্রথমেই আসছি করোনার পরিস্থিতি নিয়ে। করোনার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ আমাদের রাজ্যে, আর এই কারণেই কিন্তু লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার থেকে কিন্তু লকডাউন চলছিল, আর চার সময় ছিল 7 দিন পর্যন্ত। কিন্তু বর্তমানে করোনার যা পরিস্থিতি তা কমবার কোনো নামই নেই, সেই কারণেই কিন্তু 19 জুলাই পর্যন্ত বাড়ানো হলো লকডাউনের সময়সীমা। তো ফ্রেন্ডস, আলাপন বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলাগুলিতে কিন্তু চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস, আগামী 19 জুলাই পর্যন্ত কনটেনমেন্ট জোনগুলিতে কিন্তু থাকছে লকডাউন। তো ফ্রেন্ডস, আমাদের দ্বিতীয় আপডেটটি কিন্তু রেশন কার্ডকে নিয়ে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনায় কিন্তু প্রত্যেকটি নাগরিককে চাল এবং গম মিলে 5 কেজি এবং 1 কেজি করে কিন্তু ডাল দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু আগামী নভেম্বর মাস পর্যন্ত পাওয়া যাবে এই রেশন। এই যোজনার মাধ্যমে কিন্তু দেশের 80 কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন, কিন্তু এখানেই দেখা দিয়েছে বেশ কিছু সমস্যা। কারণ বেশ কিছু রেশন কার্ডে কিন্তু আগামগত 3 মাস ধরে কিন্তু কোনো রকম রেশন তোলাই হয়নি। এছাড়াও কিন্তু বেশ কিছু ফেক রেশন কার্ডের কথা সামনে এসেছে। যদি কোনো রেশন কার্ডে গত 3 মাস ধরে কোনো রেশন না নেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু সেই রেশন কার্ডটিকে ভেরিফিকেশানের জন্য পাঠানো হবে, এবং সেখানে গিয়ে যদি সেই ভেরিফিকেশানে সেটি জাল বলে প্রমাণিত হয়, তাহলে কিন্তু সেকে রেশনের লিস্ট থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, রেশন কার্ড নিয়ে এটাই ছিল বড় আপডেট। যদি আপনার কোনো রেশন কার্ড থেকে থাকে, আর আপনি যদি বিগত 3 মাস ধরে কোনো রকম রেশন না নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি ভেরিফিকেশানের জন্য যাবে এখান, এবং সেখানে গিয়ে যদি আপনার কার্ডটির লিস্ট থেকে বাদ পড়ে যায়, তাহলে কিন্তু আপনি আর আগামী দিনে কোনো রেশন পাবেন না। তো ফ্রেন্ডস, এটাই ছিল আমাদের দ্বিতীয় বড় আপডেট। চলে যাবো এরপর আমরা আমাদের পরবর্তী তৃতীয় আপডেটটিতে। গুগল কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু রিলায়েন্স জিওর একটি বিশাল বড় ডিল হতে চলেছে। যে ডিলটির কথা একটি লিকের মাধ্যমে সামনে এসেছে, এই ডিলটি হবে কিন্তু প্রায় $400 কোটি। তো ফ্রেন্ডস, বিশাল বড় ইনভেস্ট করতে চলেছে টেক জায়েন্ট গুগল। তবে কথাবার্তা কিন্তু আলোচনার পর্যায়ে রয়েছে, আর আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। আর এই ডিল যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু গুগলের সঙ্গে ফেসবুক যুক্ত হয়ে পড়বে। তো ফ্রেন্ডস, এটাই ছিল আমাদের পরবর্তী দ্বিতীয় আপডেট, আর এরপরে চলে আসবে কিন্তু আমাদের তৃতীয় আপডেট। আপনি যদি 2000 টাকা দিয়ে বাইক কিনতে চান, ই বাইক, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই খবরটিকে অবশ্যই ভালো করে দেখুন। বর্তমান পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকে কিন্তু স্যানিটাইজার, মুখে মাস্ক এবং সামাজিক দূরত্ব, এগুলো কিন্তু সত্যি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এর মধ্যে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত কাজের জন্য এখানে ওখানে ছুটতে হচ্ছে, তার জন্য কিন্তু আমাদেরকে বাস ট্রামে উঠতে হচ্ছে, আর সেই জন্য কিন্তু করোনার ভয় কিন্তু অনেক বেশি আমাদের মধ্যে। তো ফ্রেন্ডস, এই অবস্থায় কিন্তু বিশ্বের প্রথম সোশ্যাল ডিস্টেন্স ই বাইক ভারতে আসতে চলেছে, যা আগামী মাসেই কিন্তু সম্ভবত মার্কেটে শো করা হবে। তো ফ্রেন্ডস, এই বাইকটি কিন্তু সোশ্যাল ডিস্টেন্স দূরত্ব বজায় রাখবে, এটি একটি ই বাইক। এই বাইকটি যদি আপনি কিনতে চান, তাহলে কিন্তু মাত্র 2000 টাকা দিয়ে আপনাকে এই বাইকের জন্য বুকিং করতে হবে। এই স্কুটারটির নাম রাখা হয়েছে জেমোপাই মিসো ই স্কুটার। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে স্কুটারটির শোরুম ধার্য মূল্য হয়েছে 44,000 টাকা। স্কুটার কিনতে আগ্রহী এখনই কিন্তু বুকিং শুরু করে দিতে পারে। স্কুটার বুকিং করতে লাগবে মাত্র 2000 টাকা। আগামী মাসের শুরুতেই কিন্তু এই স্কুটারটি সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে। তো ফ্রেন্ডস, আপনাদের কেমন লাগছে এই স্কুটারটি সম্পর্কে? তো ফ্রেন্ডস, এই স্কুটারটি আপনারা যদি হাতে পেয়ে যান, তাহলে কিন্তু সত্যি আপনাদের দারুণ একটি ব্যাপার হবে। কারণ এই স্কুটার নিয়ে কিন্তু আপনি যখন চলাফেরা করবেন, তখন আর আপনাকে সোশ্যাল ডিস্টেন্সের কথা চিন্তা করতে হবে না, কারণ এই স্কুটারের আকৃতিটাই আপনাকে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে সাহায্য করবে। এছাড়াও এই স্কুটার নিয়ে আপনি দৈনন্দিন কাজকর্ম করতে পারবেন, যার ফলে আপনাকে ট্রাম বাসে ওঠার কোনো প্রশ্নই আসে না, যার ফলে আপনার করোনা সংক্রমিত হওয়ার ও ভয়ের কোনো কারণই থাকবে না। তো ফ্রেন্ডস, এই নিয়েই আমরা চলে যাব আমাদের পরবর্তী আপডেটটিতে। আর তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, এখনও যদি আপনারা আমাদের চ্যানেলকে
সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে এই ধরনের নতুন নতুন আপডেট সম্পর্কে। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমাদের সর্বশেষ আপডেটটি সেটি কিন্তু রেশন কার্ডের উপরেই, কারণ আপনাদের কাছে যদি কাগজের রেশন কার্ড থাকে আর সেই রেশন কার্ডের ফলে যদি আপনি কুপন পেয়ে থাকেন, সেই কুপন দিয়ে এতদিন পর্যন্ত আপনি কিন্তু 5 কেজি করে চাল এবং ডাল পাচ্ছিলেন, তো সেই কুপন বদলে কিন্তু আপনাদেরকে ডিজিটাল রেশন কার্ড দেওয়ার কথা কিন্তু চিন্তাভাবনা করছে এবং সেই সিদ্ধান্ত কিন্তু হয়েও গেছে। সেখানে সেপ্টেম্বর মাস মধ্যে কিন্তু সেই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলা হবে এমনটাই কিন্তু খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানা গেছে। তো ফ্রেন্ডস, এবার সমস্যা হলো যে আপনি সেই কার্ডের জন্য আবেদন করবেন না এমনি আপনি সেই কার্ডটি পাবেন। এখানে আপনাকে কোনো রকম আবেদন করার প্রয়োজন নেই, যেহেতু খাদ্য দপ্তরের কাছে আপনার সমস্ত নথিপত্র জমা রয়েছে, তো অটোমেটিক্যালি আপনাদের সেই কার্ডগুলি কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেবে খাদ্য দপ্তর। কিন্তু যারা রেশন কার্ড এখনও পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড পাননি বা আপনাদের কাছে ডিজিটাল রেশন কার্ড নেই, তাদের শুধুমাত্র কাগজের সাদা কার্ড রয়েছে, আপনাদের কাছে কোনো কুপনও নেই, ডিজিটাল কার্ডও নেই, আপনারা কী করবেন? আপনাদের জন্য যতটুকু নির্দেশিকা আছে সেটি হচ্ছে আপনাদেরকে অনলাইনে এর জন্য আবেদন করতে হবে, আর তারপরে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা খতিয়ে দেখবে এবং তারপর সিদ্ধান্ত নেবে আপনাদেরকে ডিজিটাল রেশন কার্ড দেওয়া হবে কি হবে না। তো ফ্রেন্ডস, আজকের এই আপডেটগুলি কিন্তু এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিও নিয়ে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ফ্রেন্ডস বরাবরের মতো জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।